না কোনো বক্তব্য। আমি একটাই কথা বলবো, এই সময় মঞ্চে আসাটা, ক্যান্ডিডেট বেশি হওয়াটা ভীষণভাবে দরকার। কারণ বেশি ক্যান্ডিডেট না আসলে সরকার তথা কমিশনের কাছে এটা যাচ্ছে যে এদের চাকরির কোনো দরকার নেই। তাই যতটা সম্ভব ক্যান্ডিডেট আসলে আমরা একসঙ্গে লড়াই করতে পারলে, লড়াইটা করলে, সংগ্রাম করে আমরা ছিনিয়ে আনতে পারবো আমাদের সিটগুলো। আর যদি অল্প সংখ্যক ক্যান্ডিডেট আসতে থাকে তাহলে কমিশন ভাবে এদের চাকরির কোনো প্রয়োজন নেই। তাই কোর্ট তো কোর্টের মতো লড়াই চলছে, কিন্তু আমরা যদি মঞ্চে না আসি আমরা আমাদের কোথায় গিয়ে বলবো, আমাদের কে চেনে? আমরা যদি একাকি থাকতাম আমাদের কেউ চিনতো? কিন্তু এই বিইউবিসি এটা একটা সংগঠন, এই সংগঠন থেকেই তো আমাদের যাবতীয় দাবিগুলোকে আমরা সেই কোর্টের কাছে তুলে ধরতে পারছি। তাই যারা ভাবছেন যে কোর্টের লড়াই চলছে চলুক, আমাদের যাওয়ার দরকার নেই, কিন্তু আমার পার্সোনালি মত যে কোর্টের লড়াইয়ের সঙ্গে রাস্তার লড়াইটাও ভীষণভাবে দরকার। দুটো যখন একসঙ্গে সঠিকভাবে মিলবে তখন সাকসেস আমাদের আসবেই। আর যতদিন না আমাদের সাকসেস আসবে আমরা আমাদের সংগ্রাম করে আমরা লক্ষ্যে আমরা পৌঁছবই, সেই লড়াই আমরা চালিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ।